ঠিক বলেছ ঘেঙ্গো, ঠিক বলেছ। এই করোনার পর মানুষের বিয়ে করার ধুম আরো বেড়ে গেছে। চোখের পাতা ফেলতে না ফেলতেই বিয়ে হয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি এখনকার বরদের কথা। বিয়ের আগে ছিল শুধু করোনা, আর বিয়ের পরে হবে ওগো রাগ করোনা। বাবারে বাবারে বাবা, তোমরা কি নিয়ে আর তো হাসছো? ওই দেখো, ওই দেখো ঘ্যাঘো, ওই দেখো বিয়ের কথা বলতেই লুল্লু হাজি। বল লুল্লু, এ মা তোর গলায় মালা পড়ছে কবে? ওইটাই তো হচ্ছে না গো জেঠু। ওইটার হবেও না, এত হ্যান্ডসাম দেখতে ছেলেরা থাকতে কোনো মেয়ে কেন তোর মতো কেলে ভূতের গলায় মালা দেবে শুনি? লুল্লু জীবনেও সিঙ্গেল, মরণেও সিঙ্গেল। আমার গলায় মালা দেবে বলে কত মেয়ে হাতে পায়ে বুকে মালা নিয়ে বসে আছে জানো? আমি শুধু খুঁজে পাচ্ছি না তাই। একবার আমাকে খুঁজে বার করতে দাও, তারপর আমিও তোমাদের দেখিয়ে দেব যে লুল্লু কি জিনিস, পুরো এক চমকে ফিনিশ। বুড়ো হামরার দল, আমিও দেখবো তোর গলায় কোন মেয়ে মালা দেয়। সাত দিনের মধ্যে কোনো মেয়ে যদি তোর গলায় মালা দেয় তাহলে আমার এই টিকি আমি কেটে দেব। ওয়েল ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখন যেছো তুমি সাক্ষী রইলে, কিন্তু সাত দিন লুলুর গলায় মালা ইন, দেখতে থাকো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ব্যাপারটা হলো গিয়ে চ্যালেঞ্জ তো নিয়ে নিলাম, কিন্তু সাত দিনের মধ্যে আমার মেয়ে পাই কোথা থেকে? হ্যাঁ না, হাল ছাড়লে চলবে না লুলু, হালটা করে শক্ত করে ধরে রাখতে হবে, টাইট গ্রিপিং। মনে হচ্ছে মেয়েটার কেউ নেই গো। যাই একবার কুচি করে ট্রাই করে দেখি। এক্সকিউজ মি ম্যাডাম, মাইসেলফ লুলু, হাউ আর ইউ? আই এম ফাইন, বাট ইউ? এন্ড ডোন্ট সে ইংলিশ। হোয়াট? ইয়ে আরে আমার ইংলিশের দৌড় ওখানেই শেষ, তাই খাঁটি বাংলায় বলছি সুন্দরী। এই তুমি কি আমার গলায় মালা দিয়ে আমাকে বিয়ে করবে গো? কি কি বললি? আমি তোকে বিয়ে করব? প্লিজ প্লিজ পরিয়ে দাও না মালা, জুড়ে যা আমার হৃদয়ের সমস্ত জ্বালা। আজ থেকে তোমার ভাইকেই আমি বলবো শালা। মালা নয়, মালা নয়, তোর গলায় চেন পরিয়ে তোকে টানতে টানতে পুলিশ স্টেশনে নিয়ে যাব। চেন থাক থাক, পুলিশ পুলিশের আমার কি দরকার? আমি এমনি কেটে পড়ছি, এমনি যথেষ্ট পুলিশ হয়ে গেছি গো। পালা লুলু, উড়িয়া বাবারে বাবা। আরে বাবারে বাবা, একটু হলে কেস পুরো জন্ডিস হয়ে যেত। আজকালকার মেয়েগুলোর কি চোপা পায়নি? বলুন আপনার মেয়ে কেমন পছন্দ? রোগা না মোটা, লম্বা না ভেটে, পশা না খালো? ভালো, জাস্ট একটা ভালো মেয়ে দাদা, সে যেমনই হোক আমাকে শুধু একটু টুকুস করে ভালোবাসলেই হবে। আমার আর কোনো চাহিদা নেই গো দাদা। বাহ, ডায়লগটা পুরো সিনেমার হিরোদের মতো দিলেন। আমি শুধু হিরোদের মতো ডায়লগই দিই না দাদা, হিরোদের মতো কাজ করতে পারি, দেখবেন। Woo!
এটা ট্রেলার ওয়াও রে বাবা আপনি তো জাদুকর মশাই ট্রেলারেরই এত দম এই বেটাকে হাত ছাড়া করা চলবে না বিয়ের লোভ দিকে একে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যাবে কি ভাবছেন দাদা হ্যাঁ ভাবছি আপনার যা ক্ষমতা আপনার বিয়ে তো সুন্দরী সিনেমার নায়িকাদের সঙ্গে হওয়া উচিত নায়িকা উড়িয়ে পৌড়ি পৌড়ি মামা এই হাওয়াটা হেব্বি লাগে গো নায়িকাদের কিন্তু দোলা দাঁড়ান একবার দেখি নি এখন কি স্ট্যাটাস এখন আবার সিঙ্গেল বলুন করবেন বিয়ে আমি তো রাজি কিন্তু দোলা আরে সে দায়িত্ব আমাদের তবে নায়িকাদের বিয়ে করার খরচ খুব বেশি জানেন তো তাহলে তো দোলাও হাত থেকে ফসকে গেল পয়সা কড়ি তো আমার কাছে নেই দাদা ঠিক আছে আপনার কাছ থেকে আমি একটা পয়সাও নেব না তার বদলে আপনাকে কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ সামান্য একটা কাজ আপনি আজ ঠিক রাত 12টায় এই অফিসের নিচে একবার আমার সঙ্গে দেখা করুন এই আমি তাহলে আজকে আসি আসুন আসুন ওকে সি ইউ বাই বাই আচ্ছা এই মাঝরাতে আমাকে কোথায় ধরে নিয়ে এলেন গো এত প্রশ্ন করলে কিন্তু আপনার বিয়েটাই হবে নাই বলে দিলাম আরে আরে রাগ করছেন কেন দাদা আমার কুচি মনে কুচি কুচি প্রশ্ন আসলে আমি কি করবো গো আপাতত এই বন্ধ দরজাটা খুলুন তো চাবি আরে চাবি থাকলে কি আপনাকে সঙ্গে নিয়ে আসতাম আর এই একান দেখি আপনার পাওয়ার আমাকে নিয়ে ভেতরে চলুন তো চলুন তাহলে শাবাস এবার এবার ওটা ম্যাজিক করে খুলুন দেখি ওর ভেতরে কি আছে গো দাদা ওর ভেতর হ্যাঁ আপনার ওই দোলার যত টাকা আর গয়নাগাটি একটা দুষ্টু লোক সব চুরি করে নিয়ে এসে ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে কি বলছে হ্যাঁ এবার সিনেমার হিরোদের মতো আপনি এগুলো উদ্ধার করে দেবেন তারপর দুলা যখন সেই কথা জানতে পারবে ছুটে এসে আমার গলায় মালা দেবে আপনার কি বুদ্ধি গো দাদা লে লুলু এবার তোর জীবনের সব বন্ধ দরজা খুলে ফেল বাবারে বাবা আমার দোলার এত সম্পত্তি আরে কি হঠাৎ ঘন্টা বাজতে শুরু করে দিল কেন ওই দুষ্টু লোকটা খবর পেয়ে গেছে এখনই এখানে আসবে চলুন চলুন আমরা তাড়াতাড়ি পালাই চলুন আপনি যান দোলাকে নিয়ে বলুন লুল্লুর কথা আমি এই দুষ্টু লোকটাকে একটু সাহায্য করে টুকুস করে চলে আসছি ঘিরে ফেলুন জায়গাটা ম্যানেজার বাবু আপনি তালা খুলুন হ্যান্ডস আপ এসো বাচ্চাদা তোর জন্য অপেক্ষা করছিলাম এমা চিচি এমা আপনি কে গো আমরা পুলিশ ও তুই ব্যাংক ডাকাতির অপরাধে আমি তোকে গ্রেফতার করলাম ডাকাতি ম্যাডাম কোথায় একটা ভুল করেছেন একটু মিলিয়ে দেখবেন প্লিজ এই নিয়ে চল এটাকে ম্যাডাম ম্যাডাম আমি চোর ডাকাত নই আমি তো লুল্লু রাতের অন্ধকারে ব্যাংক ডাকাতি চল থানায় তোর কি হাল করি দেখ ব্যাংক ডাকাতি ওরে ওরে লুল্লু এটা ছোট করে একটা বড় মিস্টেক হয়ে গেছে প্রজাপতি বাবু তো আমাকে পুরো সুঙ্গপোকা বানিয়ে দিয়েছে ব্যাংক ডাকাতি চল 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 এক সেকেন্ড ম্যাডাম আপনি থানায় যান আমি ছোট্ট ভুলটা টুকুস করে শুধরাই ফুটুক করে চলে আসছি আপনার কাছে অত ছাড়াটা গেল কোথায় আচ্ছা মদন তুমি এখানে এই যে প্রজাপতি কাকা
এই রাতের বেলায় কোথায় উড়ছো ফরফর করে? উই দোলার কথায় আমাকে দুলিয়ে তুমি আমাকে দিয়ে ডাকাতি করিয়ে নিলে। ভেরি ব্যাড কাকা, ভেরি ব্যাড, ভেরি নেস্টি লোক তুমি মাইরি। এবার আমার খেল দেখো। হ্যাঁ ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। উড়ি বাবরে, আমার ভুল হয়ে গেছে, আমি ছেড়ে দাও না। উড়ি বাবা কেমন লাগে? চলো এবার থানায় গিয়ে সব স্বীকার করো দেখি। চলো চলো বাচ্চা তো চলো। আরে এটা তো ঠকবাজ কানাই, বহু দিন পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরছে। কিরে বেটা, তুই বলবি না আমি আবার খেলা দেখাবো? না না, আর খেলা দেখিও না ম্যাডাম। ম্যাডাম সব দোষ আমার, আমি লুল্লু দাদাকে দিয়ে এসব করিয়েছি, উনি নির্দোষ। কত ভাকা, এই এই এটাকে লকআপে ভর। কি ডেয়ারিং মে, এমন যদি একটা। আই এম ভেরি সরি লুল্লু, আমি আপনাকে ভুল বুঝেছি। প্লিজ প্লিজ আমাকে একটা প্রায়শ্চিত্তের সুযোগ দিন। কাল যে সাহসিকতার পরিচয় লুল্লুবাবু দিয়েছেন তার তুলনা নেই, তাই আমাদের থানার তরফ থেকে এই পুষ্পহার তার জন্য। টিকিটা কেটে ফেলি।